त्रिपुरा मोटर श्रमिक यूनियनेर 12तम केंद्रीय सम्मेलन अनुष्ठित हय आगरतला टाउन हले। एदिनेर एई सम्मेलने प्रधान बक्ता हिसेबे उपस्थित छिलेन सीपीआईएम पलिटब्युरो सदस्य तथा बिरोधी दलनेता मानिक सरकार, मानिक दे एवं शंकर प्रसाद दत्त। एदिनेर सम्मेलने बक्तव्य रखते गिये बिरोधी दलनेता बलेन, शासक दल बीजेपी आड़ाई थेके तीन बछरेर जनविच्छिन्न हये पड़ेछे, कारण एकटाई, तारा तादेर प्रतिश्रुति पालन करेनि, जार जबाब 2023-এ ভোট বক্সে দেবে জনগণ। এই সরকারটা কেন তাদের সরকার আছে এখন? এই সরকারটা আড়াই থেকে তিন বছরের মাথায় কেন জনবিচ্ছিন্নতায় ভুগতে আরম্ভ করলো? কারণ আছে, ভোটের আগে আপনার মনোলোভা যে প্রতিশ্রুতি গাড়ি আপনাদের সামনে রাজ্যের মানুষের সামনে উপস্থিত করেছে যেন আপনাকে চাপ করা ফেলে দেবে, আর কি চাই বলুন, সব দিয়ে দেবেন, কি করে দেবেন, টাকা কোথায় পাবেন বলে না? এটা ডাবল ইঞ্জিনের সরকার, প্রধানমন্ত্রী হচ্ছেন ডাবল ইঞ্জিন। ত্রিপুরা এই ডাবল ইঞ্জিনের স্লোগানে মানুষকে প্রতারিত হয়েছে এটা জানা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবার উত্তর প্রদেশে ডাবল ইঞ্জিন বলবার চেষ্টা করছেন, সে মানুষ এখানে আসছে, উত্তরপ্রদেশের মানুষ আসছে, কারণ তাদের সামনে বছর কোটি মাসে হয়তো নির্বাচন হবে, পত্রপত্রিকা যা দেখছি। ডাবল ইঞ্জিন তো এখানে কুপকাত হয়ে গেছে, কাজ হচ্ছে না। আমি গাড়ি বিশ্লেষণে যাচ্ছি না,